हेलो एवरीवन वेलकम टू पैरामेडिकल एडुकेटर ए वीडियो टा खूब इम्पोर्टेंट वीडियो आज ए वीडियो ते आमी तो हमारे राज्य के एनएम जीएनएम में कट ऑफ टा बोल बो कंप्लीट पेपर एनालिसिस हुए गया चे पेपर एनालिसिस कोडे आज के तुमरा दे जे जिनिस टा मने होच्छे यार कट ऑफ कतोटा जेते बारे शेटा आमी एक तो तुम्हारे के ओपनली खूब भालो करे बुझिए दी तुम्हारे बायोलॉजी पेपर टा किन्तु खूब सहज होता तुम्हरा जेमनटा देखो तेमनी तुम्हारा एटाओ देखो बायोलॉजी दे मैक्सिमाम ऑन एन एवरेज स्टूडेंट किन्तु स्कोर कर 30-35 नम्बर ठीक है प्लिज ये मार्क्सगुलो एक फलो कर 30-35 नम्बर किन्तु बायोते तुम्हारा दे स्टूडेंट्सरा स्कोरिंग करो ठीक है। कम टू फिजिकल साइंस, फिजिकल साइंसे तुम्हरा किन्तु जे स्कोरटा करो सेटा কোশ্চেনের উপরে বেস করে 50% কোশ্চেন ইজি আসছে পার্ট ওয়ানে আর 50% কিন্তু একটু ক্যালকুলেটিভ এসছে ঠিক আছে। তো সেইটার উপরে বেস করে তোমাদের কোশ্চেন্স ফিজিক্যাল সায়েন্সে তোমরা মোটামুটি করতে পারছো যেটা দেখলাম 12-17 মতো প্রশ্নর মার্কস তোমরা কিন্তু পাচ্ছ। প্লিজ আমি যে এখন কথাগুলো বলছি এটা কিন্তু কমপ্লিটলি মার্কসের উপরে ঠিক আছে, কমপ্লিটলি মার্কসের উপরে আমি এই কথাগুলো বলছি। সো কমপ্লিটলি মার্কসের উপরে কিন্তু আমি কথাগুলো বলছি। এইবার চলে আসো ইংলিশে, ইংলিশ তোমরা দেখেছো অনেকটা সহজ হয়েছে বাট কিছু কিছু ইংলিশ কিন্তু তোমাদের কঠিনও লেগেছে। ইংলিশে মডারেটলি তোমরা সবাই কিন্তু 15 কোশ্চেনের মধ্যে 7-8 কোশ্চেন করতে পেরেছো সঠিকভাবে অ্যাভারেজ স্টুডেন্টদের কথা বলছি, আর বাকিগুলো তোমরা হয়তো ভুল করে এসছো এই রকম একটা সিচুয়েশন এসছে। এইবার চলে আসো ম্যাথমেটিক্সে, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তোমাদের 5-6 প্রশ্ন তোমরা সহজেই করতে পেরেছো আর বাকিগুলো হয়তো সময়ের জন্য করতে পারোনি, এইটা ম্যাথসের জায়গা। ম্যাথ 5-6 জিকেতে চলে আসো, জিকেও ঠিক তাই 5-6 জিকে তোমরা করতে পেরেছো সহজেই, বাকিগুলো হয়তো টাফ লেগেছে বা নেগেটিভ মার্কিং করেছো। নেক্সট চলে আসো লজিক্যাল রিজনিং, 5 লজিক্যাল রিজনিং ছিল তার মধ্যে তোমরা 5 মধ্যে স্কোর করেছো, 3-4 কারেক্ট করেছো, কেউ কেউ 5 করেছো কারেক্ট। সো এইখানে দাঁড়িয়ে একটা স্টুডেন্ট জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট যদি 62-76 মধ্যে স্কোর করে 76 আর আপার লিমিট আর 62 হচ্ছে লোয়ার লিমিট, একটা স্টুডেন্টস যদি এই রেঞ্জে থাকে সে ডেফিনেটলি কলেজ পেয়ে যাবে। এইবার তোমাদের এখানে বলে দিই এই স্কোরটা কিন্তু খুব ভাইটাল একটা স্কোর, 62-76 যদি স্টুডেন্টটা স্কোর করে সে জেনারেলি খুব ভালো কলেজ পেয়ে যাবে ঠিক আছে। সো এইখান থেকে আমাদের একটা কাট অফ বলে দেওয়া 62 সেফ স্কোর 76-এ, এই দুটো রেঞ্জে মানে এর মাঝামাঝি তুমি যদি থাকো। আবার এইখান থেকে আমি এই অ্যাপ্রক্সিমেটলা 62 থেকে নিয়ে আসছি ইন জেনারেল 58-76 মধ্যে একটা অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ এইখানে থাকবে। কোনো স্টুডেন্ট যদি 58 স্কোর করে সে যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকে সে গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্সেস পাবে। চলে আসো এসসি ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেটের জন্য কাট অফ হচ্ছে 48-45 মধ্যে বিলং করলে। চলে আসো ওবিসি ক্যান্ডিডেট, 50-55 মধ্যে সে যদি বিলং করে তাহলে সে ইজিলি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। চলে আসো এসটি ক্যান্ডিডেট, 35-40 মধ্যে কোনো এসটি ক্যান্ডিডেট যদি বিলং করে সে কিন্তু ইজিলি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে।
তোমরা কিন্তু আমার এই অ্যাসাম্পশনস, আমার যে প্রত্যেকটা কোশ্চেন্সগুলোকে নিয়ে ডিসকাশন করে কমপ্লিটলি আলোচনার মাধ্যমে কত কাট অফ যেতে পারে এইটা আসার পরে কিন্তু আমি কমপ্লিটলি তোমাদেরকে এই কাট অফটা বললাম। তো এই কাট অফটা বলার পরে তোমাদের র্যাঙ্কগুলো, সরি তোমাদের মার্কসগুলো কে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছো, যেমনটা আমরা ধরে নিচ্ছি একটা অ্যাভারেজলি স্টুডেন্ট স্কোর করবে 60-70 মধ্যে, অ্যাভারেজলি স্টুডেন্ট স্কোর করবে, ম্যাক্সিমাম স্কোরিং থাকবে 40-50 মধ্যে, ম্যাক্সিমাম স্টুডেন্ট দাঁড়িয়ে থাকবে, কারণ যে কটা কোশ্চেন বললাম এই কোশ্চেনগুলো ছাড়াও স্টুডেন্টস যখন নেগেটিভ মার্কিং করবে, স্টুডেন্টসের নেগেটিভ মার্কিংয়ের জন্য স্কোর কিন্তু নেমে 40-50 মধ্যে দাঁড়িয়ে থাকবে, এইটা কিন্তু তোমাদেরকে বলে দেওয়া, ঠিক আছে? সো এইটা কিন্তু তোমরা শিওর হয়ে যাও, তুমি যদি 58 তুমি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাচ্ছই, ঠিক আছে? বাকিগুলো তোমাদেরকে একটু আগেই আমি তোমাদেরকে ডিসক্লোজ করলাম। সো এইটা হচ্ছে GNMA-NM 2023 কাট অফ। সো প্লিজ নিজেদের মার্কস কত পেয়েছো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আশা করছি যে কাট অফটা বলছি তোমরা কাউন্সিলিংয়ে গিয়ে কাউন্সিলিং কীভাবে হবে, কোন কোন কলেজ সিলেক্ট করবে, ডকুমেন্ট ভেরিফিকেশনসগুলো কীভাবে হবে সমস্ত আমি স্টেপ বাই স্টেপ প্রসিডিওসে বলে দেবো, টেনশন করো না। প্লাস যে মার্কসগুলো পাচ্ছ কমেন্টে জাস্ট জানাও, আমাদের কমপ্লিটলি অ্যাসামশনস দিয়ে কমপ্লিট সবার সাথে কথা বলার পরে এরকম একটা ফিগার এসে দাঁড়িয়েছে, তোমাদেরকে সেই ফিগারটা আমরা ডিসক্লোজ করছি, যে ফিগারটায় তোমরা কিন্তু এই ফিগারে GNMA-NM 2023 কাট অফ এসে দাঁড়াতে পারছে, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন উইথ কাউন্সিলিং প্রসিডিওর কমপ্লিট তোমাদের সাথে ডিসক্লোজ করবো। প্লাস তোমাদের জন্য 2024 GNMA-NM ব্যাচ কিন্তু নেক্সট মান্থ থেকে আমাদের চালু হয়ে যাচ্ছে, যারা যারা ইন্টারেস্টেড আছো নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার থেকে কন্ট্যাক্ট করো, বা হোয়াটসঅ্যাপে তোমাদের তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, সেখান থেকেও কিন্তু তুমি ব্যাচ জয়েন করতে পারো, ঠিক আছে? সো আর দেরি করো না, যারা যারা এখনও কমেন্ট করোনি প্লিজ ফটাফট কমেন্ট করো, কত মার্কসটা পাচ্ছ সেই মার্কসটা কমেন্টে জানাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে, আর হ্যাঁ লাইকটা কিন্তু অবশ্যই করো, ঠিক আছে? চলো টাটা।